আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। জনসংযোগে তো আপনারা প্রচুর মানুষের সামনাসামনি হয়েছেন, আর এটাও নিশ্চয়ই আপনাদের অবগত যে করোনা দ্বিতীয় ঢেউ এমনভাবে আসতে চলেছে সেখানে কিন্তু মানুষ নাভিশ্বাস উঠে যাবে। সেই জায়গায় এই করোনাকে উপেক্ষা করে কিভাবে আপনারা জনসংযোগে নিজেদেরকে তুলে ধরেছেন? আমরা সবসময়তে মিটিং করার মিছিল বা র্যালি করার আগে আমরা ছেলেদের বলেছি মাস্ক ব্যবহার করতে, বা এই যে ভোট হলো সবাইকে মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়েছিল যাতে তারা সুষ্ঠুভাবে ভোটটা দিতে আসতে পারে, বা আমার সঙ্গে যেসব ছেলেরা থাকে হয়তো খেতে যাচ্ছে বারবার তাদের বলা হাতে স্যানিটাইজার দাও ব্যবহার করো। তো ভিড়ের সময় তো একসঙ্গে সবাই হয়ে যায়, তবুও চেষ্টা করা হচ্ছে হাত ফাত ধুয়ে যাতে মানুষ খেতে পারে মাস্ক যাতে ব্যবহার করে। সরকার তো নিশ্চয়ই ব্যবস্থা নেবে, যা যা করার আমরাও করছি ব্যবস্থা। করোনা দ্বিতীয় ঢেউ অবশ্যই লকডাউন মানা উচিত, কিন্তু মানুষের কাছে আর গণতন্ত্র বাঁচানোটা সব থেকে জরুরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি যেভাবে আর গণতন্ত্র হত্যা করেছে, মানুষ করোনা ভুলে গণতন্ত্র বাঁচাতে আগে এগিয়ে গেছে নিজের প্রাণ বাজি রেখে। এই জন্য আমরা যখন ডোর টু ডোর ক্যাম্পেনিং বা মানুষের কাছে পৌঁছেছি, মানুষ সব ভুলে হয়তো একত্রিত হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, মানুষ যে করোনা দ্বিতীয় ঢেউ আসছে আর তাদের সতর্ক থাকা, সব করোনার যা যা মানে সুরক্ষা নেবার সেই সুরক্ষা নিলে খুব ভালো, নাহলে করোনা মানুষের জীবনে একটা যে অভিশাপ সেটা থেকে দূরে থাকাই ভালো সবার ক্ষেত্রে। দিদি, 10ই এপ্রিল অর্থাৎ গতকাল হাওড়া সাঁকরাইলে বিধানসভা নির্বাচনে সম্পন্ন হলো। আপনার কালকে নির্বাচন দেখে কি মনে হয়, আপনার অবস্থান কোন জায়গা থাকে? নির্বাচন খুব সুষ্ঠুভাবে হয়েছে, আমার মনে হয় সাঁকরাইলে কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো গণ্ডগোল নেই, খুব ভালো ভোট হয়েছে। আমি এটাই চেয়েছিলাম, আমার একটা টেনশন ছিল যে মানুষ সুষ্ঠুভাবে ভোটটা দিক, আর কিছু আমার চাই না, তাই সেই মানুষ দিতে পেরেছে, আমিও খুশি, মানুষও ভোট দিতে পেরে খুশি, কোনো রকম সমস্যা নেই। একটুখানি মিলিটারিদের দাপাদাপি ছিল, মানুষকে ভয় দেখানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, পরে আমি খবর পেয়েছি যেটা হচ্ছে বিজেপিকে ভোট দিতে বলা হয়েছে, বারবার এজেন্টদেরকে বারবার হেনস্থা করার চেষ্টা হয়েছে, কিন্তু আমি ধন্যবাদ দেব সাঁকরাইলবাসী, কর্মীদের, তৃণমূল এবং মানুষকে, তারা কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে তারা সুষ্ঠুভাবে ভোটটা করিয়েছে আমার কর্মীরা, আর মানুষও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে, একটা সুন্দর পরিবেশে ভোট দিয়েছে। দেখুন, মানুষ গণতন্ত্র বাঁচানোর জন্য সবাই একত্রিত হয়ে মাঠে নেমেছে, ধর্ম জাতি নির্বিশেষে সমস্ত মানুষ গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে এক হয়েছে। ভারতের জনতা পার্টি সাঁকরাইল বিধানসভায় প্রচুর ভোটে আর জয়লাভ করবে। দিদি, আপনি যেভাবে প্রচার করেছেন এবং মানুষ যেভাবে আপনাকে আপনার আপনার কাছে এসেছে, সেই জায়গা থেকে মানুষের জন্য আপনি কতটা অঙ্গীকারবদ্ধ? আমি যে কোনো কাজই আমি খুব চেষ্টা করি পুরো কাজটা শেষ করার, যে কোনো কাজ, আমি স্কুলে চাকরি করি সেখানেও কাজের আমার কোনো খামতি নেই, সংসারের ক্ষেত্রেও আমি চেষ্টা করি যতটা ডিউটি পালন করা যায় করতে, রাজনীতির ক্ষেত্রেও আমি এতদিন জেলা পরিষদ মেম্বার ছিলাম, যতটা পেরেছি মানুষের পাশে থাকি, সে ঈদের সময়তেও যদি কোনো মহরমের সময় যদি ঝামেলা হয়, দুর্গাপুজো, কালী পুজো, যে কোনো পরিস্থিতিতে আমি চেষ্টা করি এলাকার মধ্যে থাকা এবং এলাকাবাসীর যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমি চেষ্টা করি, আর উন্নয়ন তো দিদির হাত ধরে হয়েইছে, যেটুকু বাকি আছে সেটুকু আশা করছি আমি করে দিতে পারব। দেখুন, সাঁকরাইলের যে সমস্ত সমস্যা আর মানুষ আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইনে জানিয়েছেন, তাই মানুষের এই সমস্যা দূর করার জন্য নিজে আপ্রাণ চেষ্টা করব। বিশেষ বড় বড় সমস্যাগুলো আর বিধানসভায় যদি আমাকে সাঁকরাইলের মানুষ পাঠায় যে গণতন্ত্র বাঁচানোর জন্য যেভাবে মানুষ ভোট দিয়েছে, আর বিধানসভায় গিয়ে মানুষের আমি কথা তুলে ধরব, আর সেখানে সবথেকে বড় হচ্ছে জলের সমস্যা, 8 ঘন্টা ডিউটি ন্যায্য মজুরি, স্বাস্থ্যের হসপিটালগুলো একদম নিচে নেমে গেছে, কোনো স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা নেই, সেই কথাগুলো আমি বিধানসভায় তুলে ধরব। দিদি, সাঁকরাইল বিধানসভায় আপনি প্রথমবারের বিধায়ক পদপ্রার্থী, তাই তো?
কিরকম অভিজ্ঞতা আপনার হলো প্রথম যখন আপনার এই পরীক্ষা আপনি দিলেন এবং ফলটা আগামী 2 তারিখ হবে, কি টাইপের অভিজ্ঞতা আপনার হলো? আমি এতদিন যে 5 বছরে 5টা অঞ্চলে জেলা পরিষদ মেম্বার ছিলাম, এখানকার মানুষরা চেনে, কিন্তু আমি এর বাইরে গিয়ে কাজ করেছি, কিন্তু এত মানুষের মধ্যে দিদির প্রতি আবেগ, আমাদের দলের প্রতি মানুষের কি আবেগ, আর মানুষ এতটা ভালোবাসে, ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে যে আমি বলে বোঝাতে পারবো না। জিতে তো আমি আসবই, এবং এই ভালোবাসার দাম আমি চেষ্টা করব এলাকার মানুষকে মানে কাজ করে তাদের সাহায্য করে, সাহায্য বলতে চাইছি এলাকার উন্নয়ন করে, কর্মীদের পাশে থেকে সেই ভালোবাসার দামটা আমি দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে অভিজ্ঞতা তো হয়েছে, খুব ভালো আমার অভিজ্ঞতা হয়েছে, খারাপ কিচ্ছু না। আর এই এমএলএ টিকিট পাওয়ার পর থেকে আজ অবধি মানুষের ভালোবাসা উজাড় করে মানুষ দিয়েছে আমাকে, এবং সেটা আমি খুব খুশি। 2016 আমি ইলেকশন লড়েছি, কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু 2021 ইলেকশন লড়তে গিয়ে এখনো মানুষ আর ইটের রাস্তা ইট উঠে গেছে, মানুষ সাইকেলে যেতে পারছে না, নলপুর রোগীদের পার্টিতে বিশেষ করে এরকম কিছু জায়গায় এখনো মানুষ রয়েছে। আপনারা দেখেছেন 281 নম্বর বুথ, আর সেখানে মানুষ কি অবস্থায় আছে, না বাড়ি আছে আর না তাদের কোনো ডেভেলপমেন্ট আছে, তাদের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই। মানে এই যে মানুষের জন মানে সংযোগ ব্যবস্থা, রাস্তা ব্যবস্থা যদি তাদের দুর্বল হয়, আর সেখানে আর কি থাকতে পারে, এর থেকে নিচে কি নামতে পারে। সেই জন্য যে তৃণমূল জীবনডারাজ তোলাবাজ আর জায়গা করেছে, এই থেকে মানুষকে আর বেরিয়ে আসতে হবে, তার জন্য আমার জায়গা সহযোগিতা করা আমি করি। দিদি, গতকাল তো নির্বাচন হলো আপনার সাঁকরাইল কেন্দ্রে হাওড়ার, প্রশাসন এবং সিআরপিএফ এর ভূমিকা নিয়ে আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট না? আমি একদমই সন্তুষ্ট না, কিছু কিছু বুথে খুবই ওরা গিয়ে ঝামেলা করেছে, নিজেরা ডাইরেক্ট বিজেপিকে ভোট দিতে বলেছে, মোদিকে ভোট দাও, জয় শ্রীরাম ধ্বনি তুলে আমি একটা বুথে গেছি, সেখানে আমার পাশ দিয়ে মিলিটারি যাচ্ছে জয় শ্রীরাম বলতে বলতে, ছেলেরা উত্তেজিত হচ্ছে, আমি থামিয়ে দিয়ে বলেছি কিচ্ছু দরকার নেই, ওরা আজকেই চলে যাবে, বাদ দাও। আমার তো সন্দেহ আছে এরা আদপেও সত্যিই সিআরপিএফ কিনা, কারণ এদের পোশাক আশাক আভাব দেখে তো আমার মনে হচ্ছে না যে এরা এরা সিআরপিএফ, কিন্তু এদের এদের কে দেখবে যে এরা আসল সিআরপিএফ না আরএসএস এর গুন্ডা বাহিনী? এটা আমার কিছু ছেলেকে মারধরও করেছে, 6টা ছেলেকে কান্দুয়ায়, আমি হঠাৎ কান্দুয়ায় গিয়ে দেখছি 6টা ছেলেকে বুথের মধ্যে বসিয়ে রেখেছে, জিজ্ঞাসা করতে বললো যে বাইক নিয়ে ওরা বয়স্ক মানুষদের দিতে এসছে, বারবার আসছে বলে বসিয়েছে, কিন্তু বয়স্ক মানুষদের বাইকে করে তো আনতেই পারে, এটা কোনো নিয়ম হতে পারে? 6 জনকে বসিয়ে রেখেছে, কী করবো? ওই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ছেড়ে দিতে, বললো ঠিক আছে খালি পরে ছাড়বো, পরে শুনলাম ছেড়ে দিয়েছে। এইভাবে মেরেছে ছেলেদের, পায়ে ফুলে গেছে, বিজেপির ক্যাম্পের সামনে যাচ্ছে তাদের কিছু বলছে না, আর আমাদের যেখানে ক্যাম্প হয়েছে সেখানে এসে লাঠি চার্জ করছে, খুবই বাজে ব্যবহার। আর কাল যেটা হয়েছে সেটা তো বলে বোঝানোর, 4টে 5টা তরতাজা পান চলে গেল, এটা খুব খারাপ হয়েছে, গণতন্ত্র নষ্ট হয়েছে। নির্বাচন কমিশন তো সম্পূর্ণই সেন্ট্রাল গভর্নমেন্টের হয়েই কাজ করছে, কোনোদিন দেখেছেন আগে যে হাওড়া জেলাতে 2 দিন ভোট হচ্ছে, সারা ওয়েস্ট বেঙ্গলে তো 8 দফায় ভোট এবং হাওড়া জেলায় 2 দিন ভোট, এটা আমার অভিজ্ঞতায় নেই, এই 16টা সিট তাতেই 2 দিন ধরে ভোট হচ্ছে। অন্যরকম চাল ছিল, যদিও বাংলার মানুষ সেটা করতে দেবে না, বাংলার মানুষ খুব সতর্ক, হতে দেয়নি সেরকম গুন্ডা বাহিনী নামিয়ে সিআরপিএফ নামিয়ে ভোট করাতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে এভাবে ভোট করা যায় না। 8 বার কেন, যদি 294টা বুথে একদিন করে 294 দিন ধরে ভোট হতো তাহলেও মমতা ব্যানার্জি আবার আসতেন। মানে আপনি এটা বলতে চাইছেন যে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআরপিএফ এবং আমাদের নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা আপনি সন্তুষ্ট? একদমই সন্তুষ্ট, একদম। এবং প্রশাসন আর খুব মানে কয়েকটা জায়গায় আমি দেখেছি নিজে একদম যে মানুষের কোথাও ভোটার কার্ডের সাথে কোথাও একটা অমিল কিছু দেখা গেছে, তাকে দাবড়ে চমকে সার সমাধান না করে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়েছে, যে একটা স্পেলিংয়ের কোথাও যেমন ধরুন আমার নামে PRO দিয়ে করি, কোথাও কোথাও PRA লেখে, আর এরকম কোনো সমস্যা একটা স্পেলিংয়ের আর এ আছে
সেখানে তাকে ভর্তি দেওয়া হবে, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই জন্য কিছু প্রিসাইডিং অফিসার আছে, আমি আবারও বলে 281 নম্বর বুথে আমরা জাতীয় দল, আর সেখানে একজন মা আমাদের পোলিং এজেন্ট ছিল, তার নাম হচ্ছে যমুনাদি। সেই যমুনাদিকে আর এক কোণে একটা চেয়ারে বসিয়ে রেখেছে, সবাই পোলিং এজেন্ট বেঞ্চিতে বসেছে লাইন সারে। একটা মাকে আমাদের সম্মান করা উচিত, কিন্তু একটা মাকে একটা পোলিং এজেন্ট যেভাবে অসম্মান করেছে, যেভাবে তাকে সহযোগিতা করেনি, এরকম পোলিং অফিসারকে আমি আমার তরফ থেকে আমি ঘৃণা জানাই একদম এরকম একজন মায়ের সাথে ব্যবহার করার জন্য। এবং যেখানে যেখানে আর পোলিং অফিসাররা অনেক জায়গাতে আমাদেরকে অসহযোগিতা করেছে, বিশেষ করে রাজ্য পুলিশ যেভাবে অসহযোগিতা করেছে, সেই জন্য আমি একদম তাদের থেকে বলছি, তারা যে চাকরি করছে, যেখানে চাকরি করছে তাদের নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সিআরপিএফ যেভাবে সংবিধান বা আইন মেনেছে এর কোনো জবাব নেই। আমি নিজেও আর ঢুকতে চেয়েছি, কোথাও 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 স্কুলে ঢুকেছি, কোথাও স্কুলে আমাকে নিজেকেই ঢুকতে দেয়নি, যে আপনারা বাইরে থেকে আমার পোলিং এজেন্ট আছে কি দেখে নিন, দরকার পরে প্রিসাইডিং অফিসারকে আমরা বাইরে ডেকে দিচ্ছি কথা বলে নিন, কিন্তু ভিতরে ঢুকবেন না। তাদের যে ডিসিপ্লিন, ডিসিপ্লিন আনার চেষ্টা করেছে, কিন্তু কোথাও কোথাও তৃণমূলের গুন্ডারাজ তোলা বাজরার লাইনে দাঁড়িয়ে আজ সেখানে তারা পোসিং করেছে, সেখানে তারা আমাদের ভোটারকে প্রভাবিত করেছে, যে মারব ধরব চমকাব, সিআরপিএফ চলে গেলে আপনাদের বাড়ি থাকবে না, ঘর ভেঙে দেবো, এরকম অনেক জায়গাতেই হয়েছে। এবং ভোট হয়ে যাওয়ার পরেও আমাদের ৩৬ নম্বর করোলাতে 36 নম্বর বুথে, আর সেখানে আমাদের যারা পোলিং এজেন্ট হয়েছিল তাদেরকে বেরোতে দেয়নি, সেখানে জমায়েত হয়েছে, তাকে হুমকি দিয়েছে বাড়ি ভেঙে দেওয়ার জন্য। এবং কি করোলাতে 70 নম্বর বুথে, এবং ওখানকার যে প্রধান আছে, প্রধান যেভাবে আমাদের ছেলেদেরকে চমকাচ্ছে, 2 তারিখের পরে রেজাল্ট হবে, মানুষ স্বতঃপূর্তভাবে ভোট দিয়েছে, 2-4টে ঘটনা তোরা ঘটিয়েছে, এরকম মানুষ সর্বশক্তি দিয়েছে, ভোট দিয়েছে, মানুষের আশীর্বাদে আমি ভাবছি যে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, মানুষ যেভাবে সহযোগিতা করেছে, সেই সহযোগিতা সেই আশীর্বাদে সামনে বিধানসভা ব্যাপক ভোটে জয়লাভ করবে। এবং জয়লাভ করার পরে আমরা চিহ্নিত করেছি সমস্ত মানুষকে, তাদেরকে কিন্তু আমি বলছি যে তাদের যে দুর্নীতি, তারা যেভাবে হুমকি দিয়েছে, এই অন্যায় কোনোভাবে সহ্য করা যাবে না, বরদাস্ত করা যাবে না। নির্বাচিত হওয়ার পরে আপনার হাত ধরে কি কি উন্নয়ন হতে পারে এবং আপনার দায়বদ্ধতা সমাজের উপর কতটা থাকতে পারে? এলাকার রাস্তা মোটামুটি সব হয়ে গেছে, কিছু হয়তো বাকি আছে, সেগুলো আমি জেলা পরিষদ মেম্বার আছি, সেটা তো হবে। এবং মানুষরা আশীর্বাদ করেছে, যেভাবে ভোট দিয়েছে, আমি জিতে আসবো, এবং 2 তারিখে ফল আমার পক্ষেই হবে, আমি জিতে আসবো। আমি এলাকায় ঘুরে যেটা দেখেছি, কিছু এলাকায় পানীয় জল গেছে, আর কিছু এলাকায় কিন্তু এখনো পানীয় জল বাকি আছে, ঢুকতে বাকি আছে। এটা কিন্তু দিদি যেমন স্বাস্থ্য দেখেছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে দিদি, মানুষের মানে বাড়িতে রেশন পৌঁছে দিয়েছেন, খাদ্য দিয়েছেন, শিক্ষা দিদি দিয়েছেন, সমস্ত শিক্ষা ব্যবস্থাই এখন অবৈত নেই, এবং শুধুমাত্র জলটা মানুষের চাহিদা আছে, তারা চাইছে যে জলটা যেন তাদের এলাকায় ঢোকে। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব প্রত্যেক এলাকায় অন্তত ওই পাইপ লাইনে যাতে পানীয় জলটা পৌঁছে দেওয়া যায়, এটা আমার একটা অঙ্গীকার। আর আমার এখানে একটা শ্মশান হয়েছিল, আমি নিজে থেকেই বলছি, ওটা হীরাপুরের এখানে একটা শ্মশান, ওটা আমার কাজ ছিল না, ওটা জেলা পরিষদের কোনো কাজ নয়, ওটা হচ্ছে এমএলএ বৈতরণী প্রকল্প, PWD কাজ করেছে। আমার দুর্ভাগ্য শ্মশানটা আমার বাড়ির সামনে হয়েছে, শ্মশানটা উদ্বোধনের আগে শ্মশানটা ভেঙে যায়, আমরা উদ্বোধন করিনি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে ওদিকটা ভাঙন এলাকা, যাই হোক তখন শ্মশানটা হয়ে গেছে এবং সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে জুয়া এখানে বান ডাকে, বান হয় এখানে, শ্মশানের ভারিটা এতটা হয়ে গেছিলো সে বানের তোড়ে শ্মশানটা ভেঙে পড়ে যায়, এটা আমার একটা দায়বদ্ধতা হয়েছে, আমি আছে এটার প্রতি, আমাকে ওখানটা গিয়েতে ওই শ্মশানটা আমাকে করতেই হবে। কারণ যদিও আমার এটা আগেই বলেছি এটা আমার কাজ ছিল না, কারণ কোনো জেলা পরিষদ মেম্বার কোথাও শ্মশান করতে পারে না, কিন্তু এখানে যেহেতু এমএলএ আগের এমএলএ বৈতরণী প্রকল্প এটা হয়েছে, যখন আমার বাড়ির সামনে আমার বাড়ির আশেপাশের মানুষকে আমি কথা দিয়েছি
যে আমি এমএলএ হলে আমি নিশ্চয়ই ওখানটা গিয়েতে আমি আমার মতো করে শ্মশান বানিয়ে দেবো মানুষকে। মানুষের কোনো অসুবিধা হোক এটা আমি চাই না, যতটা পারবো আমি আমার তরফ থেকে মানুষকে পাশে থাকবো। তাহলে শ্মশান এবং পানীয় জল এছাড়াও আর কিছু উন্নয়ন আছে কিছু? যেমন একটা হিন্দি মিডিয়াম স্কুল নেই আমাদের এখানে, হিন্দি ভাষী যারা তাদের কিন্তু একটা বহুদিনের একটা আবদার আছে, এটা সত্যি আমিও দেখেছি। যখন আমি স্কুলে যেতাম টিকিয়াপাড়া স্টেশনে ট্রেনে করে যেতে যেতে দেখেছি টিকিয়াপাড়া অবধি মেয়েরা ট্রেনে ঝুলে ঝুলে যায়, এখান থেকে যায়, সেটা আমারও খুব খারাপ লাগে। আমি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদনটা রাখবো যে আমাদের এখানে যেন একটা হিন্দি মিডিয়াম স্কুল সমস্ত সাঁকড়াই ব্লকে নেই মাধ্যমিক অবধি, এই যে এটা যাতে হয় সেটা আমি আমার তরফ থেকে এটা চেষ্টা করবো। দ্বারস্থ হয় আপনি কি তাদের সহযোগিতা করবেন? হ্যাঁ অবশ্যই, যদি সেরকম থাকে যে ড্রেনেজ, দেখুন ড্রেনেজ প্রবলেমটা পঞ্চায়েত থেকে অনায়াসে প্রধানটা করতে পারে, কিন্তু তারা করতে চাইছে না তা না। প্রবলেমটা কি হয়, আমি যখন বাড়ি করছি তখন কিন্তু আমি জমিটা ছাড়ছি না, সমস্যাটা এই জায়গায় হয়ে যায়। ড্রেনেজ প্রবলেমগুলো বাড়িটা আমি করে ফেলছি, করার পরে দেখা যাচ্ছে যে আমার সামনে একটু জায়গা নেই, ড্রেনটা কার জমিতে হবে? রাস্তার ওপরে রাস্তা কেটে তাতে তো তখন দেখা যাবে স্ল্যাব ঢালতে হবে, ঢালো, কিন্তু তাতে কি হয় রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। ড্রেনের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু এই কারণেই প্রবলেম আছে যে যার মতো বাড়ি হয়ে গেছে, তখন ড্রেনের সিস্টেম ছিল না, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওখানে জল আর পাস হচ্ছে না, জল দাঁড়িয়ে যাচ্ছে কিছু কিছু এলাকা, সব জায়গায় না কিছু এলাকা, আমরা এগুলো সবই গ্রাম্য এলাকা, জল এখনো খাল বিল আছে জল বেরিয়ে যায়, কিছু এলাকায় প্রবলেম আছে আমার কানেও এসছে দু একটা জায়গা। আমি চেষ্টা করবো সেখানে প্রধানদের সঙ্গে আলোচনা করে সেই জায়গা যাতে ড্রেনগুলো ঠিকঠাক করে করা যায়, কিভাবে করা যায় সেটা আপ্রাণ চেষ্টা করবো আমার তরফে। এই মানুষ অনেক আশা নিয়ে আর ভোট দিয়েছে, আর মানুষের যে সমস্ত সব থেকে বড়ো যেগুলো অসুবিধা সেটা হচ্ছে সাংরাইলে জলের কষ্ট, সাংরাইলে ফ্লাইওভার, সাংরাইলে কোনো হিন্দিভাষী স্কুল নেই, সাংরাইলে যে কমিউনিটি হল নেই, এই বিষয়গুলোর উপরে মানুষ খুব আমাকে আবদার করেছে যে আমার ব্যক্তিগত, আমিও দেখেছি মানুষের সাথে মিশে তারা ব্যক্তিগত তাদের চাহিদা নেই, তাদের চাহিদা সার্বিক চাহিদা, আর সার্বিক চাহিদাতেই আমি সর্বোচ্চ জোর, আমার একদম 100% জোর থাকবে সার্বিক চাহিদা। মানুষ যেভাবে আমাকে বলেছে তাদের আশা পূরণ করার জন্য আমার যে দায় সেই দায় আমি এবং কর্তব্য দুটোই আমি পালন করার জন্য ভগবানের থেকে শক্তি চাইব যে মানুষের যেন এই সার্বিক যে চাহিদা এই চাহিদা যাতে পূরণ করতে পারি, এবং বিধানসভায় আমার সাংঘাত বিধানসভার সমস্ত মানুষের যে চাহিদা সেই চাহিদা যাতে আমি নির্বাচিত হয়ে আর বিধানসভায় গেলে সেই চাহিদা আমি অক্ষর অক্ষরে পালন করার জন্য বিধানসভায় আমি আমার কথা রাখবো। আগামী দিনে বিধায়ক হওয়ার পরে আপনি সাধারণ মানুষের জন্য কি মেসেজ দিতে চাইছেন? সাধারণ মানুষকে সব থেকে বড় মেসেজ যেটা আমি দিতে চাইছি সেটা হচ্ছে প্রথম দেওয়া মানুষকে সুরক্ষা এবং দুর্নীতি মুক্ত সাংবাই। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।